আমি খুব বিব্রত যে নোয়াখালীতে একটি নারীর উপর এভাবে অত্যাচার, এই বর্বরোচিত অত্যাচারকে আমি অত্যন্ত ঘৃণিতভাবে ঘৃণা জানাচ্ছি। আপনারা শুধু পুলিশ প্রশাসন, আমি আপনাদেরকে বলবো একজন এমপি হিসাবে না, সাধারণ পাবলিক হিসাবে, কত ক্রস ফায়ারে তো আপনারা দিয়ে দেন এই ধরনের নোংরা টাইপের উচ্ছৃঙ্খল। দুই একজন এই পৃথিবী থেকে চলে গেলে এই সমাজ কখনো ক্ষতিগ্রস্ত হবে না। তাই আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, দ্রুত বিচারে হলেও এদের ফাঁসি ব্যবস্থা করা উচিত এবং আইনের আওতায় এনে ভালোভাবে এদের বিচার করা উচিত। আর যেসব এমপি, উপজেলা চেয়ারম্যান এবং মেয়র যারা এই ধরনের ছেলে পেলেকে প্রশ্রয় দেন, আমি আপনাদেরকে অনুরোধ করব বিবেকের কাছে নিজের মনকে জিজ্ঞেস করুন, এই মেয়েটি যদি আপনার বোন হতো, এই মেয়েটি যদি আপনার স্ত্রী হতো, তাহলে কি আপনাদের হৃদয় কাঁপত না? আমি জানি এই গঙ্গদের পিছনে কোনো এক কোনো না কোনো নেতা প্রশ্রয়দাতা। আমি অনুরোধ করব পুলিশকে প্রয়োজনে নেতাদেরকেও অ্যারেস্ট করার ব্যবস্থা করুন। আপনারা সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।